হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা আজ শিখব অধ্যায় 8, ভগ্নাংশ। বন্ধুরা, ভগ্নাংশ মানে হচ্ছে যে কোনো জিনিসের ভাঙা অংশ। দেখো বন্ধুরা, এখানে আছে 1 মিটার লম্বা ফিতা আছে এবং একে সমান 3 অংশে ভাগ করা হয়েছে। আমরা কিভাবে এর দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারি? বন্ধুরা এখানে দেখো, 1 মিটার লম্বা ফিতা আছে, এই ফিতাটিকে কি করা হয়েছে, 3 অংশে ভাগ করা হয়েছে। এখানে এক অংশ, এখানে এক অংশ এবং এখানে এক অংশ। তো এর প্রতিটা ভাঙা অংশকে কিভাবে আমরা এই মিটারে প্রকাশ করতে পারি, অর্থাৎ 1 মিটারকে তার 3 ভাগের 1 ভাগকে কীভাবে আমরা মিটারে প্রকাশ করতে পারি? দেখো বন্ধুরা, এই সম্পূর্ণ যে 1 মিটার লম্বা ফিতা, একে 3 ভাগ করা হয়েছে, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ এবং এখানে আর 1 ভাগ, এখানে দাগ দিয়ে আলাদা ভাগ করা হয়েছে। তো এর 1 ভাগ অংশ কিন্তু এই যে এখানে আছে। তো 1 ভাগ অংশকে কী বলা হচ্ছে, 1/3 অংশ বা 1/3 মিটার। বন্ধুরা এখানে যেহেতু 1 মিটার লম্বা ফিতাকে আমরা 3 অংশ করেছি, তাই নিচে 3 লেখা হয়েছে এবং যেহেতু এটা 3 অংশের 1 অংশ, তাই উপরে 1 লেখা হয়েছে, অর্থাৎ 3 অংশের 1 অংশ। বা এটাকে আমরা পড়তে পারি, এই অংশকে 1 মিটারের 1/3 অংশ বলা হয়, অর্থাৎ 1/3 অংশ পড়তে পারি বা 1/3 পড়তে পারি। এটি লেখা হয়, দেখো বন্ধুরা, উপরে 1, নিচে 3 দিয়ে মিটার লেখা হয়। উপরে যেটি থাকে সেটিকে বলা হয় লব এবং নিচে যেটি থাকে সেটিকে বলা হয় হর। দেখো বন্ধুরা, বাকি যে 3 ভাগের 1 ভাগগুলো কিন্তু 1/3 মিটার এবং 1/3 মিটার। দেখো বন্ধুরা, এখানে 1 নম্বরে আছে রং করা অংশ কত লম্বা। এখানে দেখো বন্ধুরা, এই সম্পূর্ণ ফিতাটি হচ্ছে 1 মিটার লম্বা। তো এই সম্পূর্ণ ফিতাটিকে এখানে কিন্তু 2টা অংশে ভাগ করা হয়েছে। তো এই হলুদ অংশটি কিন্তু এই সম্পূর্ণ অংশের 1/2 অংশ। তাহলে এটাকে আমরা লিখতে পারি উপরে 1 এবং নিচে 2 লিখতে পারি। তাহলে এটা 1/2 অংশ বা 1/2 অংশ বা 1/2 অংশ বা 1/2 মিটার এভাবে পড়তে পারি। তারপরে দেখো বন্ধুরা, এখানেও 1 মিটার ফিতা আছে। এখানে বন্ধুরা মিটারকে মহর্ষি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এই ফিতাটিকে দেখো কয়টি ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5টি ভাগ করা হয়েছে। এই 5 ভাগের 1 ভাগ রং করা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে 1 এবং নিচে 5 মিটার, তাহলে 1/5 অংশ বা 1/5 মিটার। তারপর দেখো বন্ধুরা, 2 নম্বর অঙ্কে আছে 1/4 বা 1/4 অংশ রং করি। তো এখানে দেখো বন্ধুরা, এই সম্পূর্ণ অংশটি কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4। তো এই 4 টুকরার আমাদের কিন্তু 1 টুকরা রং করতে হবে, কারণ 1/4 অংশ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 ভাগ আমরা রং করব। তাহলে বন্ধুরা আমরা প্রথমটিকে এই 1 ভাগকে রং করতে পারি। এখানে আমরা লাল রং করছি, তোমরা তোমাদের পছন্দ মতো রং করবে। বন্ধুরা দেখো পরের পেজে এখানে বলছে 1 মিটারের 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করতে পারি। বন্ধুরা এর আগে কিন্তু আমরা 1 মিটারের 1/2 অংশ বা 3 ভাগের 1 ভাগ সেটা আমরা প্রকাশ করেছি। তো সেটা কিন্তু এখানে দেখো দেওয়াও আছে যে এখানে 1 মিটার লম্বা একটি ফিতা ধরতে পারি। এই ফিতাকে দেখো 3টা টুকরো করা আছে। তো 1টি টুকরো নিচে লেখা আছে 1/3 মিটার, তো এভাবে 3টা লেখা আছে। কিন্তু আমাদের বলছে যে এই 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই 2 ভাগ আমাদের নিতে হবে। তো 2 ভাগকে আমরা কীভাবে প্রকাশ করব? তো বন্ধুরা 2 ভাগকে প্রকাশ করার সময় আমাদের যে 3 টুকরা, তো 3 টুকরার 3 নিচেই থাকবে, আর উপরে যেহেতু আমরা 2 টুকরা অর্থাৎ 2 ভাগ প্রকাশ করছি, তাই উপরে আমরা 2 দেব, অর্থাৎ 2/3 অংশ বা 2/3 মিটার। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা 2/3 মিটারে কি 2টি 1/
तीन आसे अर्थात ए एक बाय तीन एवं ए एक बाय तीन मिले दुई बाय तीन होएसे एखाने बला आसे देखो एक मीटारे समान तीन टुकड़ा दुटी के एक मीटारे दुई तृतीयांश बला हय दुई तृतीयांश एटी लेखा हय एभावे बंधुरा उपरे दुई नीचे तीन मीटार बला आसे जे परे आमरा तीन तृतीयांश अर्थात तीन भागे तीन भाग होच्छे एक मीटारे समतुल्य अर्थात एक समान एटी आमरा पढ़बो अर्थात बंधुरा एखाने जदि आमरा दुई भाग ना निये सम्पूर्ण तीन भागे नितम तखन सेटी होतो तीन भागेर तीन भाग अर्थात सम्पूर्ण अंश एवं सेटीके एक मीटारे समतुल्य अर्थात सम्पूर्ण एक मीटारे बोझाय एटा बोझानो हयेछे बंधुरा देखो तीन नम्बरे बोलछे रं करा अंश कत लम्बा देखो एके आछे एखाने एक मीटार लम्बा एकटी फिता आछे तो एखाने कयटी अंश आछे देखो एक दुई तीन चार पाँच पाँचटी अंश आछे एवं तार दुईटी अंश रं करा आछे ताहले एटी लम्बा होच्छे जेहेतु दुई अंश रं करा आछे ताहले उपरे दुई हबे एवं मोट जेहेतु पाँचटी अंश ताई नीचे आमरा पाँच लिखब ताहले एई रं करा अंशटी होच्छे दुई पंचमांश देखो बंधुरा परेरटी एखाने एखानेओ एक मीटार लम्बा फिता आछे एखाने मोट अंश कयटी आछे एक दुई तीन चार बंधुरा एखाने चारटी अंश आछे एवं तार एक दुई तीन तीनटी अंश रं करा आछे ताहले रं करा अंशटी आमरा उपरे लिखब तीन एवं मोट जे चारटी अंश सेटी आमरा नीचे लिखब ताहले बंधुरा एटी होच्छे तीन चतुर्थांश बा तीन बाय चार मीटार लम्बा तारपर देखो बंधुरा चार नम्बरे बोलछे रं करि अर्थात आमादेर उपरेर मतो एई फाका घरगुलोते रं करते हबे प्रथमे बला आछे तीन पंचमांश रं करो एखाने देखो बंधुरा मोट पाँचटी अंश आछे एक दुई तीन चार पाँच ताहले एखाने आमरा रं करब कयटी अंश रं करब एई उपरे जे तीन लेखा आछे तीनटी अंश आमरा रं करब ताहले प्रथम थेके आमरा रं करि আমরা প্রথমে একটি দাগ দিয়ে নিই তিন ঘর পর্যন্ত আমরা তিন ঘর পর্যন্ত দাগ দিয়েছি এভাবে আমরা রং করব সুন্দর করে তোমরা তোমাদের পছন্দ মতো রং পেন্সিল দিয়ে তোমাদের পছন্দের রং দিয়ে এভাবে রং করবে তারপর বন্ধুরা দেখো এখানে আছে পাঁচ অষ্টমাংশ রং কর অর্থাৎ পাঁচ বাই আট অংশ রং করতে হবে এখানে দেখো বন্ধুরা মোট আটটি অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে রং করব কয়টি অংশ বন্ধুরা পাঁচটি অংশ কারণ উপরে পাঁচটি অংশ আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এই ঘর পর্যন্ত আমরা রং করব তো আমরা একটি বক্স তৈরি করে নিচ্ছি আমাদের পছন্দের কালার অনুযায়ী তোমরা তোমাদের পছন্দের রং পেন্সিল দিয়ে এবং পছন্দের রং দিয়ে এভাবে রং করবে দেখো বন্ধুরা এখানে একটি মজার তথ্য আছে এখানে বলা আছে এক বাই তিন ও দুই বাই পাঁচকে ভগ্নাংশ বলা হয় তো এগুলো কি বন্ধুরা ভগ্নাংশ যখন এই উপরে নিচে সংখ্যা থাকবে তখন এগুলোকে ভগ্নাংশ বলা হবে তো এখানে দেখো একটি ভগ্নাংশ সুন্দর করে বড় করে দেওয়া আছে এক চতুর্থাংশ বা এক বাই চার অংশ তো এখানে এই মাঝখানে যে দাগ দেওয়া আছে দাগের উপরে যে অঙ্কটি আছে অর্থাৎ এক এই এককে বলা হচ্ছে লব এবং এই দাগের নিচে যে চার আছে এই চারকে বলা হচ্ছে হর তো এভাবে এখানে যে দুইটি ভগ্নাংশ ছিল এক তৃতীয়াংশ ও দুই পঞ্চমাংশ এখানে উপরের এক এবং দুই অর্থাৎ এই এক এবং দুইকে কিন্তু লব বলা হচ্ছে এবং নিচে যে তিন এবং পাঁচ ছিল অর্থাৎ এই তিন আর পাঁচকে বলা হচ্ছে হর তাহলে বন্ধুরা হর থাকে সবসময় নিচে এবং লব থাকে সবসময় উপরে আর এভাবে যখন একটি দাগ দিয়ে উপরে নিচে অঙ্ক বা সংখ্যা লেখা হয় তখন সেটিকে বলা হয় ভগ্নাংশ দেখো বন্ধুরা পরের পেজে মজার কিছু অঙ্ক আছে তো এখানে দেখো পাঁচ নম্বরে আছে লবকে এটি বন্ধুরা ত্রিভুজ আকৃতির চিহ্ন কিন্তু ত্রিভুজকে ইংরেজিতে বলা হয় ট্রায়াঙ্গেল এবং হরকে এটি কিন্তু বন্ধুরা বৃত্ত আকৃতির একটি চিহ্ন বৃত্তকে ইংরেজিতে বলা হয় সার্কেল তো কী করতে হবে লবকে ত্রিভুজ আকৃতি করতে হবে এবং হরকে বৃত্ত আকৃতি করতে হবে দেখো বন্ধুরা প্রথমে একটি দেয়া আছে এক তৃতীয়াংশ এখানে
উপরে যেহেতু লব থাকে তাই এককে ত্রিভুজ আকৃতি করেছে এবং নিচে যেহেতু হর থাকে তাই তিনকে হচ্ছে বৃত্ত আকৃতি করেছে। তো এখানে যে ভগ্নাংশগুলো দেয়া আছে অর্থাৎ চার পঞ্চমাংশ, এক সপ্তমাংশ এবং পাঁচ অষ্টমাংশ এবং সাত নবমাংশ, এগুলোকে যেমন আমি একটা দেখে দিচ্ছি, যেমন এখানে উপরেরটা হচ্ছে লব, লবকে আমরা ত্রিভুজ করব এবং হরকে বৃত্ত করব। তো এভাবে বাকিগুলোও করব। তারপর দেখো বন্ধুরা, ৬ নম্বরে আছে একটি ভগ্নাংশ লিখি যার হর ৯ এবং লব ৫। বন্ধুরা লব যেহেতু উপরে থাকে তাহলে ৫ হবে উপরে এবং হর যেহেতু নিচে থাকে তাহলে ৯ হবে নিচে। তাহলে বন্ধুরা এই ৬ নম্বরের উত্তর হচ্ছে ৫ নবমাংশ বা ৫ বাই ৯। দেখো বন্ধুরা, ৭ নম্বরে আছে নিচের সংখ্যা রেখার সাথে সম্পৃক্ত প্রশ্নের সমাধান করি। দেখো বন্ধুরা, এখানে এই ৭ নম্বর প্রশ্নে এখানে আবার তিনটি প্রশ্ন আছে, তো এই চিত্রের উপর ভিত্তি করে। তো এই চিত্রের যে লম্বা ফিতাটি এতে হচ্ছে ১ মিটার লম্বা। তো এখানে দেখো কতগুলো বক্স আছে এবং এই বক্সগুলো কিন্তু মাঝখানে নেই, এই দাগের সোজাসুজি আছে। তো প্রথমে আছে শূন্য অর্থাৎ শূন্য মিটার এবং শেষে আছে ১ মিটার অর্থাৎ সম্পূর্ণটা হচ্ছে ১ মিটার লম্বা। এখানে ভাগ আছে ১ ২ ৩ ৪ এবং ৫টি ভাগ আছে। তো বলছে খালি ঘরে ভগ্নাংশ লিখি অর্থাৎ শূন্য থেকে এই পর্যন্তর ভগ্নাংশ হচ্ছে ৫ ভাগের ১ ভাগ। তাহলে এটাকে আমরা লিখব উপরে ১ এবং নিচে ৫। তো বন্ধুরা এই দ্বিতীয় ভগ্নাংশ, তো এখানে কিন্তু অর্থাৎ এখান থেকে এখানে কত পর্যন্ত লম্বা, তো এটি হচ্ছে বন্ধুরা আমরা এর আগে শিখেছিলাম যে যখন দুইটা অংশ নেব তখন কি উপরে কিন্তু ১ করে বাড়বে, তাহলে এখানে ২ এবং নিচে ৫ই থেকে যাবে, কারণ আমাদের মোট টুকরা হচ্ছে ৫টি এবং এই পর্যন্ত হচ্ছে হচ্ছে ৫ টুকরা ২ টুকরা। একইভাবে এখানে হচ্ছে ৫ টুকরার ৩ টুকরা, তাহলে ৩ উপরে লিখব এবং ৫ নিচে লিখব। এটি বন্ধুরা এই ৫ টুকরার ৪ টুকরা হচ্ছে, তাহলে ৪ উপরে লিখব এবং ৫ পরে লিখব। আর বন্ধুরা সম্পূর্ণটা কিন্তু ৫ টুকরার ৫ টুকরাই হয় অর্থাৎ ৫ এর ৫ হয়, কিন্তু সেটি আমরা লিখব না, কারণ ৫ আর ৫ সমান কিন্তু ১ অর্থাৎ এখানে কিন্তু এই যে ১ মিটার দেয়াই আছে। তাহলে বন্ধুরা এই একের উত্তর কিন্তু আমরা দিয়ে দিতে পেরেছি। এখন দেখো ২ বলছে উপরের সংখ্যারেখার ১ পঞ্চমাংশ মিটার এর ৫ টুকরা কোথায়। বন্ধুরা এই ৫ টুকরা কিন্তু এই ১ মিটারে রয়েছে। তারপর দেখো বন্ধুরা ৩ বলছে কোনটি লম্বা, ৩ পঞ্চমাংশ মিটার নাকি ২ পঞ্চমাংশ মিটার। দেখো বন্ধুরা ৩ পঞ্চমাংশ আমাদের এখানে ছিল এবং ২ পঞ্চমাংশ এখানে, তো এই ২ টুকরা মিলে হয়েছে ২ পঞ্চমাংশ এবং ৩ টুকরা মিলে হয়েছে ৩ পঞ্চমাংশ। তাহলে বন্ধুরা যেহেতু এটি বড় তাই আমরা বলবো যে ৩ পঞ্চমাংশ মিটারই হচ্ছে লম্বা। দেখো বন্ধুরা এখানে একটি মজার জিনিস আছে, এখানে দুইটা লম্বা ফিতা বা কাঠি যাই বলি সেগুলো কিন্তু এখানে দেখো দুইটাই কিন্তু লম্বা একই, কিন্তু প্রথমটাকে দেখো দুইটা অংশ করা হয়েছে, তো এটা একটা অংশ এবং এটা একটা অংশ, কিন্তু দ্বিতীয়টাকে দেখো একই লম্বা কিন্তু তাকে চার টুকরা করা হয়েছে, অর্থাৎ এখানে ১ টুকরা ২ টুকরা ৩ টুকরা এবং ৪ টুকরা। তো প্রথমটাকে যখন অর্ধেক করা হয়েছিল তখন আমরা লিখেছিলাম ১ দ্বিতীয়াংশ এবং এই সম্পূর্ণটা মিলে কিন্তু ২ দ্বিতীয়াংশ অর্থাৎ ২ ভাগের ২ ভাগই। তো ২ ভাগের ২ ভাগকে আবার আমরা ১ দ্বারাও প্রকাশ করতে পারি। আর এখানে যেহেতু ৪টা অংশ আছে তার একটা অংশ, একটা অংশকে বলা হয় ১ চতুর্থাংশ বা ১ বাই ৪ অংশ। তো এভাবে ৪টা অংশ মিলে দেখো বন্ধুরা আর ১ বাই ৪ এর ২টা অংশ মিলে কিন্তু হয়েছে
দুই চতুর্থাংশ বা চারের দুই অংশ। তো দেখো বন্ধুরা, এই এখানের উপরের ফিতাটির অর্ধেক অংশ আর নিচের ফিতাটির দুই চতুর্থাংশ কিন্তু সমান। এখানে তাই বলা হয়েছে যে এক বাই দুই আর দুই বাই চার একই। অপরদিকে বন্ধুরা, এখানে সম্পূর্ণ ফিতাটি মিলে হয়েছে চার চতুর্থাংশ, অর্থাৎ চার ভাগের চার ভাগ, চার ভাগের চার ভাগ মানেও সমান। এখানে তাই বলা হয়েছে দুই বাই দুই ও চার বাই চার একই, অর্থাৎ এক মিটারের সমতুল্য। অর্থাৎ বন্ধুরা, ভগ্নাংশের লব এবং হর যখন একই হবে তখন সেটিকে সমতুল বা সমান ভগ্নাংশ বলা হবে এবং সেই ভগ্নাংশকে এক দ্বারা প্রকাশ করা হবে। আর এক্ষেত্রে এক বাই দুই এবং দুই বাই চারও একই, কারণ এখানেও দেখো সম্পূর্ণ অংশের অর্ধেকটাই বোঝাচ্ছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা এই ভগ্নাংশের আরও অঙ্ক শিখব। ভালো থেকো তোমরা।